হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে এই যে তোমাদের এই বছর থেকে যে নতুন কোর্স যেটা চালু হচ্ছে, যেখানে 4 বছরের গ্র্যাজুয়েশন হচ্ছে, তো সেই 4 বছরের যে গ্র্যাজুয়েশনের যে নতুন সিস্টেম, তার ফার্স্ট সেমিস্টার, মানে যারা ফার্স্ট সেমিস্টার অনার্স নিয়ে ভর্তি হচ্ছে, তাদের কোর্সের স্ট্রাকচারটা কেমন হবে, তো সেই স্ট্রাকচারটা নিয়ে আমি আলোচনা করব। তো এটা বেসিক্যালি আমাদের এই যে নতুন যে 4 বছরের সিস্টেম, এটা আমাদের নতুন যে এডুকেশন পলিসি, যাকে আমরা NEP 2020 বলছি, বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, বা নিউ এডুকেশন পলিসি 2020, এর আন্ডারে এটা হচ্ছে। তো বেসিক্যালি এতদিন ধরে 3 বছরের গ্র্যাজুয়েশন ছিল, গ্র্যাজুয়েশন 3টে বছরে হতো, কিন্তু এই বছর থেকে 4টে বছরের গ্র্যাজুয়েশন হচ্ছে। তো আমি প্রথমে কয়েকটা ইনিশিয়াল ব্যাপার বলে দিই, ইনিশিয়াল ব্যাপার বলার পর তারপর তোমাদের আরও ডিটেলে বলবো। বেসিক্যালি এই যে 4 বছরের যে গ্র্যাজুয়েশন সিস্টেম, এখানে মানে মাল্টিপলভাবে অনেক কিছু একসাথে করা যাবে। ব্যাপারটা কীরকম, মানে আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি যে মাল্টিপল এন্ট্রি আছে এবং মাল্টিপল এক্সিট আছে এখানে। 4টে বছরের গ্র্যাজুয়েশন, যদি কোনো স্টুডেন্ট একটা ইয়ার কমপ্লিট করলো, অর্থাৎ 2টো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, একটা বছর কমপ্লিট করে যদি কেউ বলে যে আমি কলেজ ছেড়ে দেবো, তো সে কলেজ ছাড়তে পারে। তো কলেজ ছাড়লে সে কিন্তু বিএস সার্টিফিকেট কোর্স পাবে। অর্থাৎ আগে কি হতো, আগে যদি কেউ ফার্স্ট ইয়ার কমপ্লিট করে কলেজ ছেড়ে দিত, তাহলে সে কিন্তু কোনো সার্টিফিকেট বা কিছু পেত না। কিন্তু এখন যদি কেউ 1 বছর কমপ্লিট করার পর ছেড়ে দেয়, তাহলে তাকে সার্টিফিকেট কোর্স দেওয়া হবে। আবার কেউ যদি 2 বছর পড়াশোনা করলো, অর্থাৎ 4টে সেমিস্টার পড়াশোনা করলো, 4টে সেমিস্টার পড়াশোনা করার পর যদি কেউ ছেড়ে দেয়, তখন তাকে আমাদের ডিপ্লোমা কোর্স দেওয়া হবে। অর্থাৎ সে বিএ ইন ডিপ্লোমা হলো। এরপর যদি কেউ 3 বছর কমপ্লিট করে ছাড়লো, 3 বছর কমপ্লিট করে যদি কেউ ছাড়ে, তখন তাকে অনলি ডিগ্রি কোর্স দেওয়া হবে, যে তার বিএ ইন ডিগ্রি হলো, মানে গ্র্যাজুয়েশন হলো উইথ ডিগ্রি। আর যদি কেউ 4 বছর কমপ্লিট করে, মানে টোটালি কলেজটা 4 বছর কমপ্লিট করে, অর্থাৎ 8টা সেমিস্টার কমপ্লিট করে, 8টা সেমিস্টার কমপ্লিট করলে তার বিএ উইথ অনার্স ডিগ্রি হবে, বিএ উইথ অনার্স ডিগ্রি, বা বিএসসি উইথ অনার্স ডিগ্রি, বা বিকম উইথ অনার্স ডিগ্রি। এটা যে যে স্ট্রাকচারে থাকবে তার সেটা হবে, যারা সায়েন্সের তারা বিএসসি, যারা আমাদের কী বলবো কমার্সের তারা বিকম, আর যারা আমাদের আর্টসের তারা বিএ, তো এটা তো থাকবেই বিএ বিএসসি বিকম। তো বেসিক্যালি আমরা আজকে স্ট্রাকচার নিয়ে বেশি আলোচনা করব না, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যারা ফার্স্ট সেমিস্টার অনার্স নিয়ে ভর্তি হয়েছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে। আমি বর্ধমান ইউনিভার্সিটির স্ট্রাকচারটা আলোচনা করব, যে তারা কীরকম স্ট্রাকচার করতে চলেছে, তারা কোন কোন সাবজেক্ট বা কোন কোন কোর্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। যারা বেসিক্যালি ইংলিশ অনার্স নেবে তাদের তো আরও সুবিধা হবে, কারণ বুঝতেই পারছো আমার এই চ্যানেল টার্গেট লিটারেচার, মানে ইংলিশ লিটারেচারের ওপর। যে সমস্ত ছেলেমেয়েরা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করো, আমি সমস্ত ইংলিশ লিটারেচারের ক্লাস এখানে আপলোড করি, তো সেই ইংলিশ লিটারেচারের যারা স্টুডেন্ট আছো তাদের এটা হেল্পফুল হবে, তো আমি সেটাই এখানে আলোচনা করছি। তো তোমরা মন দিয়ে একটু শোনো যে আমি কী বলছি। তো চলো শুরু করা যাক, আমরা ফার্স্ট সেমিস্টারের স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো, আমি তো বেসিক্যালি বলছি এটা বর্ধমান ইউনিভার্সিটির যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবছর, তাদের তো হেল্পফুল। তার সাথে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে, সেখানেও আশা করছি ওই একই স্ট্রাকচারই ফলো করা হবে, কারণ যেহেতু এটা একটা ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় স্তরে এটা একটা শিক্ষানীতি, তো সেই কারণে আশা করছি বর্ধমান ইউনিভার্সিটি যেমন স্ট্রাকচারটা করেছে, সেরকমই অন্যান্য ইউনিভার্সিটিরও স্ট্রাকচার হবে। তো প্রত্যেকেই দেখতে পারো, প্রত্যেকেরই হেল্পফুল হবে, সে মানে শুধু ইংলিশ অনার্সের ছেলেমেয়ে নয়, বাকিদেরও হেল্পফুল হবে। বাট আমি বেসিক্যালি ইংলিশ অনার্সের টিচার, তো যেহেতু ইংলিশ লিটারেচারের টিচার আমি, বা ইংলিশ লিটারেচার নিয়ে যেহেতু আমি ডিল করি, তো সেই কারণে আমি
আজকে যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছো তাদের একটু মানে বেশি বুঝতে সুবিধা হবে, আমি এটাই বলতে পারি। ঠিক আছে, বাকি প্রত্যেকেরই এটা বুঝতে সুবিধা হবে, আমি প্রত্যেকের জন্যই ভিডিওটা বলছি। তো দেখো, ফার্স্ট সেমিস্টার যে কোর্স স্ট্রাকচার, প্রথমে আমরা দেখবো কতগুলো সাবজেক্ট পড়তে হবে, কী কী পড়তে হবে না পড়তে হবে, ওই বিষয়টা প্রথমে দেখবো। তো দেখো, এই যে ফার্স্ট সেমিস্টার তোমাদের রয়েছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল ছটা সাবজেক্ট থাকবে, টোটাল ছটা সাবজেক্ট। দেখো, প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে মেজর, মানে মেজর কোর্স বা কোর কোর্স বা ডিএস কোর্স, যে কোনো তিনটে নামের মধ্যে একটা নামে এটাকে বলা হতে পারে, মেজর কোর্স বা ডিএস কোর্স বা কোর কোর্স। এটাই হচ্ছে অনার্স পেপার, মানে ইংলিশ অনার্স যদি কেউ করো মনে করো, সে যেটা মেজর নেবে মেজরটাই হচ্ছে অনার্স, মেজরটাই হচ্ছে অনার্স। ওকে, তো মেজরের একটা পেপার পড়তে হবে, তারপর থাকবে মাইনর। মাইনর মানে হচ্ছে পাস কোর্স, মানে তুমি অনার্সের সাথে আরও একটা পাসের সাবজেক্ট পড়তে হবে। যদি আমি অ্যাজ এন এক্সাম্পল বলি, তাহলে হয়তো ধরো তুমি ইংলিশ অনার্স নিলে, তার সাথে তুমি পাস কোর্সে হিস্ট্রি বা বেঙ্গলি বা ফিলসফি বা পল সায়েন্স যে কোনো একটা সাবজেক্ট রাখলে, তাহলে মেজর হচ্ছে তোমার অনার্স কোর্স, তুমি যেটা অনার্স নিয়ে পড়ছো, সেটা তোমার ইংলিশ অনার্স হতে পারে, বেঙ্গলি অনার্স হতে পারে, যে কোনো অনার্স। তো আমি বেসিক্যালি ইংলিশ অনার্সের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করো মেজর ইংলিশ অনার্স নিয়েছো, তাহলে মাইনর যেটা হচ্ছে, মাইনরও একটা পেপার থাকছে, মাইনর হচ্ছে পাস কোর্স, তো সেটা ফিলোসফি হিস্ট্রি পল সায়েন্স, মানে ইংলিশ অনার্সটা বাদে, ইংলিশ বাদে তুমি অন্য যে কোনো নিতে পারো, কারণ ইংলিশটা নেওয়া যাবে না যেহেতু তুমি ইংলিশটা অনার্সে নিয়ে নিয়েছো। ঠিক আছে, মানে যে সাবজেক্টটা তুমি মেজরে নিয়ে নেবে সেটাকে তুমি মাইনরে নিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তো মাইনর মানে বুঝতেই পারছো, মানে অনার্সের অনার্সের সাথে আর একটা এক্সট্রা পড়তে হচ্ছে, যেটা পাস হিসেবে পড়তে হচ্ছে। আচ্ছা, তিন নম্বর হচ্ছে তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি বা যেটা কি যাকে আমরা বলছি ইন্টার ডিসিপ্লিনারি, মানে মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। এটা হচ্ছে মানে কি বলবো, আরেকটা সাবজেক্ট তোমাকে নিতে হবে, এটাও একটা পেপার থাকবে। মানে তুমি একটা মেজর নিয়েছো, মেজরে ইংলিশ অনার্স নিয়েছো, মাইনরে তুমি হয়তো বাংলা রেখেছো, বাংলাটা পাস কোর্সে রেখেছো, এখানে তোমাকে আরেকটা নিতে হবে, মানে ওই ইংলিশ বাংলা এই দুটো অলরেডি নিয়ে নিয়েছো, এই দুটো বাদে তোমাকে আরও একটা সাবজেক্ট চুজ করতে হবে, সেটা হচ্ছে তোমার মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টার ডিসিপ্লিনারি। ঠিক আছে, আর চার নাম্বার হচ্ছে এইসি, মানে আমরা তাকে অ্যাবিলিটি কোর্স বলছি, অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। তো এটা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ পেপার, এটা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ পেপার, এখানে তোমাকে হয় বাংলা বা হিন্দি বা ইংলিশ বা উর্দু, এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ যে কোনো নিয়ে পড়তে হবে, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করা, এটা হচ্ছে আমাদের এইসি। ঠিক আছে, এটা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করা, সেটা বাংলা হতে পারে, কম্পালসারি বাংলা হতে পারে, কম্পালসারি ইংলিশ হতে পারে, কম্পালসারি হিন্দি হতে পারে, কম্পালসারি উর্দু হতে পারে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটা যেটা কলেজ থেকে প্রোভাইড করা হবে বা যেটা তোমাদের যে কলেজে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা তোমাদের পড়তে হবে। তো বেসিক্যালি বাংলা বা ইংরেজি এই দুটোর মধ্যেই হবে, বাংলা বা ইংরেজি এই দুটোর মধ্যেই হতে পারে। তো এইসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। আচ্ছা, নেক্সট হচ্ছে এসইসি, এসইসি এর অর্থ হচ্ছে স্কিল, মানে স্কিল কোর্স। তো এটা হচ্ছে রিলেটেড টু মেজর কোর্স, মানে তুমি মেজর কোর্সে যেটা পড়বে, হয়তো মেজর কোর্সে তুমি ইংলিশ অনার্স পড়ছো, তো সেই ইংলিশের সাথে কানেক্টেড কোনো একটা বিষয়, যেমন দেখো ইংলিশের সাথে কানেক্টেড আমাদের মাস কমিউনিকেশন, তাই না, ইংলিশ লিটারেচারের সাথে কানেক্টেড মাস কমিউনিকেশন, বা আমাদের এই যে স্পোকেন বা স্পোকেন ইংলিশ, বা আমাদের ধরে রাখো আর বিভিন্ন রাইটিং স্কিল, এই যে ব্যাপারগুলো রয়েছে, মানে যেগুলো ইংলিশের সাথে অ্যাসোসিয়েটেড হবে, তুমি বুঝতেই পারবে যে এটা তোমার মেজর কোর্সের সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে মেজর কোর্সের সাথে অ্যাসোসিয়েটেড একটা কোর্স তাকে এসইসি বলা হচ্ছে। আর লাস্টের যে কোর্সটা তার নাম হচ্ছে সিভিএ বা ভিএসি, মানে ভ্যালু এডেড কোর্স, কমন ভ্যালু এডেড কোর্স বা আমাদের ভ্যালু এডেড কোর্স বলা হচ্ছে তাকে। তো এই ভ্যালু এডেড কোর্সের মধ্যে কী থাকবে, এখানে হয় ইএনভিএস থাকবে, মানে এনভিরনমেন্টাল সায়েন্স থাকবে, বা এডুকেশন, এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পড়তে হতে পারে, এটারও একটা পেপার থাকবে। তাহলে আমি আরেকবার ফার্স্ট সেমিস্টারের স্ট্রাকচারটা বুঝিয়ে দিই, ফার্স্ট সেমিস্টারে তোমাদের কতগুলো পেপার নিতে হচ্ছে, ছটা পেপার নিতে হচ্ছে। একটা হচ্ছে মেজর কোর্স, মেজর মানে হচ্ছে তুমি যেটাই অনার্স করছো, যেটা তোমার স্পেশাল সেটা। দু নম্বর হচ্ছে মাইনর,
মাইনর মানে হচ্ছে তোমাকে এক্সট্রা আরেকটা সাবজেক্ট নিতে হবে মেজর বাদে। তিন নম্বর হচ্ছে মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি, এটা হচ্ছে এই যে মেজর মাইনর এটা ছাড়াও তোমাকে আরেকটা এক্সট্রা সাবজেক্ট নিতে হচ্ছে, সেটা মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি। তারপর হচ্ছে এইসি, এইসি অর্থাৎ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তোমাকে একটা বাংলা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। আর পাঁচ নম্বর হচ্ছে এসইসি, মানে তোমার যে এই যে মেজর সাবজেক্ট রয়েছে মেজরের সাথে রিলেটেড একটা সাবজেক্ট, তাকে আমরা এসইসি বলছি। আর ছ নম্বর হচ্ছে সিভিএ বা ভিএসি, যেখানে আমরা ইভিএস বা আমাদের এডুকেশন সাবজেক্টটাকে পাচ্ছি। তাহলে এই ছটা পেপার তোমাদের পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। ওকে, এরপর আমরা দেখো প্রত্যেকটা এই যে পেপারগুলো রয়েছে যেটা আমরা পড়ছি, আমরা কত নাম্বার পড়তে হবে সেটা আমরা জেনে নিই। তাহলে এই যে মেজর কোর্স বা যেটা ডিএস কোর্স বলছি বা যেটাকে আমরা কোর কোর্স বলছি, এখানে একটাই পেপার পড়তে হচ্ছে, মানে এটাই তোমাদের অনার্স ফার্স্ট সেমিস্টারের জন্য। যারা ইংলিশ অনার্স নিয়েছো তাদের ইংলিশ অনার্স, মানে ইংলিশ মেজরটা পড়তে হচ্ছে। তো এখানে টোটাল 75 মার্কসের পরীক্ষা হবে, টোটাল 75 মার্কসের এক্সাম হবে। 75 মার্কসের মধ্যে ইন্টারনাল অর্থাৎ কলেজ থেকে পরীক্ষা হবে 15 নম্বর, ইন্টারনালটা 15 নম্বরে হবে, যেখানে তোমার অ্যাটেন্ডেন্স থাকবে, অ্যাটেন্ডেন্সের জন্য 5 মার্কস থাকবে, আর কলেজে একটা এক্সাম নেওয়া হবে সেখানে 10 মার্কস থাকবে। ঠিক আছে, এই ইন্টারনালটা কলেজের 15 নম্বর, যেখানে অ্যাটেন্ডেন্স 5 নম্বর আর 10 নম্বরে একটা ছোট্ট করে পরীক্ষা হবে। আর যেটা ফাইনাল পরীক্ষা হবে তোমরা, মানে তোমরা যেটা ফাইনাল পরীক্ষা দেবে, যেটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে, সেখানে 60 মার্কসের এক্সাম হবে। তাহলে টোটাল 60 + 15 = 75, তাহলে 75-এর তোমাদের মেজর কোর্সের এক্সাম হবে। তো কোয়েশ্চেন্স কেমন হবে? তো কোয়েশ্চেন্স বেসিক্যালি ধরে রাখো 2 মার্কসের, 5 মার্কসের, 10 মার্কসের, এইরকমই কোয়েশ্চেন হতে পারে। তো কোয়েশ্চেন পেপার নিয়ে এখনও ইউনিভার্সিটি সেরকম কিছু ডিক্লেয়ার করেনি, তো তাই এখানে সেরকমভাবে কিছু বলছি না। তো বেসিক্যালি জেনে রাখো তোমাদের কোয়েশ্চেন পেপার 2 মার্কসের, 5 মার্কসের, 10 মার্কসের হবে এই মেজর কোর্সের জন্য। 2 মার্কসের হয়তো 10টা কোয়েশ্চেন লিখতে হবে, আর 5 মার্কসের 4টে কোয়েশ্চেন লিখতে হবে, আর 10 মার্কসের 2টো কোয়েশ্চেন লিখতে হবে, মানে টোটাল 60 হয়ে যাচ্ছে। দেখো 2 মার্কসের 10টা কোয়েশ্চেন মানে 20 নম্বর, 5 মার্কসের 4টে কোয়েশ্চেন মানে 20 নম্বর, আর 10 মার্কসের 2টো কোয়েশ্চেন মানে এখানেও 20 নম্বর। ঠিক আছে, মানে 60 এইভাবে হয়ে যাচ্ছে ফাইনাল যেটা এক্সাম। আর 15 তো ইন্টারনাল, ওটা আগেই বললাম। তাহলে মাইনর কোর্স যেটা, যেটা তুমি অনার্সের পাশে একটা রেখেছো, মনে করো ইংলিশ অনার্স নিয়েছো, তুমি তার সাথে পাশে একটা বাংলা রেখেছো বা ইতিহাস যা হোক একটা রেখেছো, তো সেই মাইনরটাও একটা পেপার এবং সেখানেও 75 মার্কস থাকবে, সেখানেও 75 মার্কস থাকবে। ওই সেম প্রসেস, ইন্টারনাল 15 আর ফাইনাল 60, ইন্টারনাল 15, ফাইনাল 60, এটা হলো মেজর এবং মাইনর। এরপর দেখো যেটা মাল্টি বা যেটা আমরা ইন্টারডিসিপ্লিনারি বলছি, মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি বলছি, মানে ওই মেজর মাইনর এই দুটো বাদে আরও একটা এক্সট্রা যেটা দিচ্ছ তুমি সাবজেক্ট, সেটার একটা পেপার হবে, বাট এর ফুল মার্কস কিন্তু 50 হয়ে যাবে, এর ফুল মার্কস কিন্তু 50 হয়ে যাবে। এখানে কিন্তু আর 75 থাকছে না, 50 হয়ে যাচ্ছে। 50-র মধ্যে ইন্টারনাল হচ্ছে 10 যেটা কলেজ নেবে, আর ফাইনাল হচ্ছে 40 মার্কসের, ফাইনাল হচ্ছে 40 মার্কসের। ওকে, তো এখানে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে? এখানে কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে ওই যে 2 মার্কসের 5টা কোয়েশ্চেন লিখতে হতে পারে, 2 মার্কসের 5টা কোয়েশ্চেন, তাহলে 5 × 2 = 10 হয়ে গেল। এদিকে আমাদের 5 মার্কসের আমাদের 4টে কোয়েশ্চেন লিখতে হতে পারে, তাহলে 5×4 = 20 হয়ে গেল, তাহলে 20 × 10 = 30, আর 10 মার্কসের 1টা কোয়েশ্চেন। বা এটা এরকমও হতে পারে, 2 মার্কসের 5টা কোয়েশ্চেন লিখতে হতে পারে, 2 মার্কসের 5টা, তাহলে 5×2 = 10, 5 মার্কসের 2টো লেখা হতে পারে, 5 মার্কসের 2টো, মানে এখানেও 5×2 = 10 হলো, তাহলে 10×10 = 20 হয়ে গেলো, আর 10 মার্কসের 2টো লিখতে হতে পারে, তাহলে ওখানেও 20 হয়ে গেলো, 40 হয়ে গেলো, এইভাবেও হতে পারে এটা। ঠিক আছে, এইভাবেও হতে পারে। তো এটা এখনও ফাইনাল কিছু ড্রাফট করেনি ইউনিভার্সিটি, তাও আমি বলে রাখলাম, দেখবে এইরকমই হবে, এর বাইরে হবে না। ঠিক আছে, তাহলে মাল্টিডিসিপ্লিনারি বা যেটা ইন্টারডিসিপ্লিনারি কোর্স, সেখানে একটা পেপার থাকছে, ফুল মার্কস 50 থাকছে, ইন্টারনাল থাকছে 10, আর ফাইনাল থাকছে 40। আর যেটা এইসি, মানে যেটা ল্যাঙ্গুয়েজ, যেটা ল্যাঙ্গুয়েজ কোর্স, যেখানে ইংলিশ বা বাংলা বা হিন্দি বা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এই যে কোনো একটা হতে পারে, মিল বলা হবে, MIL মিল বলা হতে পারে এখানে। ঠিক আছে, এই সাবজেক্টটা মিল বলা হবে, দেখবে MIL মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, সেখানে ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনো হতে পারে। তো বেসিক্যালি ইংলিশ আর বাংলার মধ্যে ঘোরাফেরা করবে এটা। তো এখানেও একটা পেপার থাকবে, আর এর ফুল মার্কস হবে 50, এর ফুল মার্কস হবে 50, ইন্টারনাল 10 আর ফাইনাল 40, ইন্টারনাল 10 আর ফাইনাল 40।
এইইসি মানে ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস হবে 50 আমাদের। ওকে, তো এই যে এইইসি বা ল্যাঙ্গুয়েজ পেপার, এর কোয়েশ্চেন প্যাটার্ন মানে মোটামুটি ধরো কি এমসিকিউ হতে পারে, হয়তো 20টা এমসিকিউ থাকলো, একটা এমসিকিউতে 2 মার্কস করে। এর যে ফাইনাল পরীক্ষাটা হবে, এমসিকিউ হওয়ার চান্স বেশি, 20টা এমসিকিউ থাকলো যেখানে এক একটা এমসিকিউ 2 মার্কস করে, তাহলে 20 × 40। আর ইন্টারনাল তো ওটা কলেজের ব্যাপার, তাই ইন্টারনাল নিয়ে আমি কিছু বলছি না, ওটা কলেজ থেকে প্রোভাইড করা হবে। আর যেটা ফাইনাল এক্সাম সেটা ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করবে, সেটা তোমার নিজস্ব কলেজে হবে না, সেটা তোমাকে অন্য কলেজে সিট পড়বে। যেমন তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা তোমরা প্রজেক্ট করেছিলে, দেখবে প্রজেক্টটা স্কুলেই হয়ে গেছে, স্কুলের টিচারাই প্রজেক্টে একটা নাম্বার দিয়ে দিয়েছেন। আর যেটা তোমরা ফাইনাল পরীক্ষা, সেটা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, ঠিক সেই রকমই এখানে হচ্ছে। যেটা তোমার ইন্টারনাল, ইন্টারনাল মানে হচ্ছে একটা কলেজের ব্যাপার, ওটা কলেজে এক্সাম হয়ে যাবে। আর যেটা ফাইনাল, সেটা তোমরা অন্য কলেজে গিয়ে এক্সাম দেবে। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের এসইসি। এসইসি মানে যাকে আমরা স্কিল বলছি, এটা আবার কেমন কোর্স, এটা হচ্ছে মেজরের সাথে রিলেটেড, মানে তুমি যেটা মেজর নিয়ে পড়ছো, তুমি যেটা অনার্স করছো, যারা ইংলিশ অনার্স করছো, ইংলিশের সাথে রিলেটেড একটা কোর্স হবে। তো এখানে একটা পেপার থাকবে, একটা পেপারের মধ্যে ফুল মার্কস থাকবে 50, যার ইন্টারনাল 10 হবে আর ফাইনাল 40 হবে। ইন্টারনাল মার্কস 10 হবে আর ফাইনাল মার্কস 40 হবে। আর লাস্ট যেটা হচ্ছে, যাকে আমরা ভ্যালুয়েটেড কোর্স বলছি, মানে ভিএসি বা সিভিএ, কমন ভ্যালুয়েটেড কোর্স। তো যেখানে ইএনভিএস বা এডুকেশন থাকবে, এখানে একটা পেপার থাকবে, কিন্তু এর ফুল মার্কস হবে 100, এর ফুল মার্কস থাকবে 100। তার মধ্যে ধরো রাখো ইন্টারনাল হবে 20 মার্কসের, মানে কলেজ ইন্টারনাল নেবে 20 মার্কসের, একটা ইন্টারনাল এক্সাম নেবে। তার সাথে একটা প্র্যাকটিক্যাল থাকবে, একটা প্র্যাকটিক্যাল থাকবে বা প্রজেক্ট থাকবে, সেটা 20 মার্কসের, আর ফাইনাল থাকবে 60। তো বেসিক্যালি কলেজগুলো কী করে, এই যে ইন্টারনাল আর প্রজেক্টটা দুটোকে একসাথে মিলিয়ে দেয়, দুটোকে মিলিয়ে 20 × 40 করে দেয়, ঠিক আছে। ইন্টারনাল আর প্রজেক্টটাকে একসাথে মিলিয়ে মোটামুটি 20 × 40 করে দেয়। প্রজেক্ট তো তোমরা 11-12 প্রত্যেকেই করেছো, তো প্রজেক্ট সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে ইভিএসের প্রজেক্ট কীভাবে করতে হয়, এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রজেক্ট, ঠিক আছে। তো এখানে ইন্টারনাল 20 প্রজেক্ট 20, তো কলেজগুলো ম্যাক্সিমাম কী করে, ওই প্রজেক্ট আর আমাদের ইন্টারনাল দুটোকে মিলিয়ে 40 মার্কসের একটা এক্সাম নিয়ে নেয়, মানে এক্সাম নেয় না, ওই ওটা মোটামুটি ওই প্রজেক্টের ওপরেই তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হয়। আর ফাইনাল 60 মার্কসের হবে। তো ফাইনালটা বেসিক্যালি এমসিকিউ হতে পারে, মানে এমসিকিউ হওয়ারই চান্স আছে আমাদের এই সিবিএ বা ভিএসসি যে কোর্স, তার যে ফাইনাল সেখানে এমসিকিউ হওয়ারই চান্স আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের কোর্স স্ট্রাকচার, এইভাবে তোমাদের কোর্সটাকে সাজানো হয়েছে, ঠিক আছে। তো আরেকবার দেখে নাও, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, আমি আরেকবার বলে দিচ্ছি, টোটাল 6টা কোর্স রয়েছে। লাস্ট ফাইনালবারের মতো বলে দিচ্ছি, আমাদের মেজর হচ্ছে একটা, মাইনর হচ্ছে একটা, মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারি হচ্ছে একটা, এইসি হচ্ছে একটা, এসইসি হচ্ছে একটা, আর হচ্ছে আমাদের সিভিএ বা ভিএসি হচ্ছে একটা। টোটাল তোমাদের যদি আমরা সমস্ত সাবজেক্টের মার্কস মিলিয়ে দিই, সমস্ত সাবজেক্টে যদি আমরা মার্কস মেলাই, মানে যতগুলো 6টা পেপার রয়েছে, 6টা পেপার মিলিয়ে দেখব তোমাদের টোটাল 400 মার্কসের এক্সাম হবে, মানে সেমিস্টার ওয়ানে 400 মার্কসের এক্সাম হবে, ঠিক আছে। তো ফাইনালি একটা কথা বলার, যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছ, যারা আমার অনলাইন কোর্স জয়েন করতে চাও, তো সেই অনলাইন কোর্সটা কী হবে ওটা নিয়ে আমি ডিটেলে আরও একটা ভিডিও বানাবো। তো অনলাইন কোর্সে টোটালি তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টার যে ইংলিশ অনার্স, তার সিলেবাসটাকে কভার করে দেওয়া হবে, এবং তার সাথে সমস্ত রকমের নোটস প্রোভাইড করে দেওয়া হবে, স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেওয়া হবে। কোর্সটা টোটালি অনলাইন হবে, অর্থাৎ তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, প্রত্যেকটা টপিকের ওপর ডিটেল আলোচনা করে একবারই রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, তার সাথে সেই টপিকের ওপর নোটস পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, অবজেক্টিভ কোয়েশ্চেন্স মানে 2 মার্কসের কোয়েশ্চেন্স, 5 মার্কসের কোয়েশ্চেন্স, 10 মার্কসের কোয়েশ্চেন্স, সমস্ত কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে, প্লাস এক্সামের আগে সাজেশন দিয়ে দেওয়া হবে, এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, মানে কারো যদি কিছু ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ারিং সেশনও কিন্তু এই কোর্সের মধ্যেই থাকবে। আর এই কোর্স সম্পর্কে আমি আরও একটা ডিটেল ভিডিও বানাবো। তো এই কোর্সে যারা জয়েন করতে চাও, যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স পড়াশোনা করছো, যারা আমার কাছে পড়তে চাও, মানে আমার এই অনলাইন কোর্সে জয়েন করতে চাও, তো কোর্সটা পেইড কোর্স হবে, মানে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে, টাকা পেমেন্ট করে তোমাকে কোর্সে জয়েন করতে হবে। তো বেসিক্যালি যারা জয়েন করতে চাও, জয়েন করতে ইচ্ছুক, তারা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো।
আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিওর যে ডেসক্রিপশন, অর্থাৎ এই ভিডিওর যে ডেসক্রিপশন যেখানে ডিটেলটা দেওয়া থাকে ভিডিও, তোমরা ডেসক্রিপশন তো সবাই জানো প্রত্যেকে যে ভিডিও ডেসক্রিপশন কাকে বলে, তো ভিডিওর যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনে আমি লিংক প্রোভাইড করে দেবো। তো সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, তো সেই লিংকে ফলো করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। পরবর্তী ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও ডিটেল অনেক ইনফরমেশান দেওয়া হতে পারে। দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হচ্ছে বলেই তোমাকে যে আমার কোর্সে জয়েন করতে হবে এর সেরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হতে থাকতে পারো, তোমার ভবিষ্যতে অনেক হেল্প হবে, অনেক কাজে লাগবে। যেহেতু আমার এই টোটাল চ্যানেলটা টার্গেট লিটারেচার, এটা হচ্ছে ইংলিশ লিটারেচারের ওপর, তোমরা ইংলিশ লিটারেচার নিয়ে যারা ভর্তি হচ্ছো বা ভর্তি হয়েছো তারা বুঝতে পারবে যে আমার এই চ্যানেলটা কতটা হেল্পফুল। তারা যখন পড়াশোনা করবে, তারা যখন সিলেবাসটা পড়াশোনা করবে, তখনই বুঝতে পারবে যে আমার এই চ্যানেলটা কতটা হেল্পফুল। কারণ ইংলিশ লিটারেচারের ম্যাক্সিমাম ভিডিও খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, আমি যতটা চেষ্টা করছি ভালো করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করা যায় সেটা করেছি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি তোমাদের সুবিধার জন্যই ক্রিয়েট করছি, তো সেখানে আমি ডিটেল জানিয়ে দেবো যে অনলাইন কোর্স সেটা কীরকম হতে চলেছে। তাও আমি এখানে হালকা করে বলে রাখলাম যে সমস্ত রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, মানে সমস্ত ক্লাস, তোমাদের যা সিলেবাস থাকবে, নতুন সিলেবাস হবে, তোমাদের সিলেবাস তো আর পুরনো থাকবে না, সিলেবাসটা চেঞ্জ হবে, মানে যে সিলেবাসটা এতদিন ধরে চলছিল সেটা আর হবে না, সিলেবাসটা টোটালি চেঞ্জ হবে, একটা নতুন সিলেবাস হয়ে যাবে। সেই সিলেবাস নিয়েও আমি রিসেন্টলি একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, যে ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স বর্ধমান ইউনিভার্সিটির তার সিলেবাস কী হতে চলেছে। শুধু বর্ধমান ইউনিভার্সিটি নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের সিলেবাসের ওপর আমি একটা করে ক্লাস মানে করব প্রত্যেকটা সিলেবাসের ওপরই। তো যারা এই পেইড কোর্সে জয়েন করতে চাও তো তারা জয়েন হয়ে যেতে পারো, তোমরা সমস্ত রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, সমস্ত টপিকের ওপর রেকর্ডেড ক্লাস, তার সাথে ডাউট ক্লিয়ারিং ক্লাস, যেগুলো ডাউট ক্লিয়ারিং ক্লাস সেগুলো লাইভ হবে, সেগুলো গুগল মিটে লাইভ হবে, আর তার সাথে সমস্ত নোটস, মানে 2 মার্কসের কোয়েশ্চেন্স, 10 মার্কসের কোয়েশ্চেন্স, 5 মার্কসের কোয়েশ্চেন্স সেটা পেয়ে যাবে, এক্সামের আগে সাজেশন পেয়ে যাবে, তার সাথে তোমাদের স্টাডি মেটেরিয়াল প্রত্যেকটা টপিক ধরে ধরে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে, এবং সেগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ আকারে এবং কম্পিউটার প্রিন্টেড, মানে সব সমস্ত কম্পিউটার টাইপ করা। তো এটাই বলার, তো যারা জয়েন করতে চারাও তারা এই হোয়াটসঅ্যাপ যে লিংক দেওয়া রইল ভিডিও ডেসক্রিপশনে সেখানে জয়েন করতে পারো। তো আশা করছি সবাই ভালো আছো এবং ভালো থাকার চেষ্টা করছো এবং ভবিষ্যতে অনেকটা এগিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছো। তো সবাই হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থাকো। এখানেই ক্লাস শেষ করলাম, সবাইকে টাটা, গড ইজ অলওয়েজ উইথ ইউ।